সিনেমা পরিচালনায় শ্রীলেখা, টলিউডের বোল্ড অভিনেত্রী শ্রীলেখা মিত্র। হালের ফ্যাশন সেই সঙ্গে অভিনয়ে মাত করে রেখেছেন সবিজ পাড়া। মাঝে বাবাকে হারিয়ে গুটিয়ে নিয়েছিলেন নিজেকে, এবার নিজেকে সামলে নিয়ে ফিরছেন আবার ছেনা ছন্দে। লাস্যময়ী এই অভিনেত্রী শুটিংয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। এবার তিনি নিজেই পরিচালক, নিজেই প্রযোজক। কলকাতার বিভিন্ন এলাকা ঘুরে মনের মতো ছাদ বেছে নিয়ে শুটিং শুরু করছেন শ্রীলেখা। তার পরবর্তী শর্ট ফিল্মের নাম এবং ছাদ। বর্তমানে তিনি শর্ট ফিল্মের কাজ নিয়ে ব্যস্ত। ভারতীয় সংবাদ মাধ্যমে শ্রীলেখা বলেছেন, চিত্রনাট্য ঠিক হওয়ার পর তিনি মনে করেন এবং ছাদি হবে সেই শর্ট ফিল্মের নাম, কেননা ছাদি তার গল্পের অন্যতম চরিত্র। সেই সঙ্গে আরও বলেন, সেই মেয়েবেলা থেকে আজকের ছাদ, সেই সঙ্গে মানুষের পরিবর্তন, মেয়েবেলার পরিবর্তন নিয়েই আমার ছবি। আমি নিজেও এখানে একটা ক্যামিও চরিত্রে অভিনয় করব, কিন্তু ঠিক করছি একেবারে নতুন অভিনেতা অভিনেত্রীদের নিয়ে কাজ করব। ভীষণ আশাবাদী মানুষ শ্রীলেখা মিত্র। কিছুদিন আগেই রেকি করতে গিয়েছিলেন উত্তর কলকাতার বিভিন্ন এলাকায়। তার কাছের বন্ধুরা ছিলেন তার সঙ্গী। তিনি বিভিন্ন এলাকা ঘুরে দেখেছেন, খুঁজেছেন একটি আদর্শ ছাদ, যে ছাদ হয়ে উঠবে তার নায়িকা। তার পছন্দসই সেই ছাদ খুঁজতে গিয়ে তিনি উত্তর কলকাতার সরু গলিতে ক্রিকেট খেলেছেন, পিঠে পুলিতেও মজেছেন। বর্তমানে সব কষ্ট ভুলে কাজে মন দিয়েছেন শ্রীলেখা। গেল বছরে বাবাকে হারিয়েছেন তিনি। অভিভাবক, কাছের মানুষ হারানো বরাবরই খুব কষ্টের। এবার সেই বাবাকে উৎসর্গ করে তৈরি করছে সেই শর্ট ফিল্ম। সিনেমাটি বাবাকে উৎসর্গ করেছেন অভিনেত্রী। ধন্যবাদ।